Yeah.
গান
সমাধান লক্ষ্য করে দেখেন কতটা সমাধান, কতটা খারাপ করা দিয়ে পথ দিয়ে আগে আসে তোমাদের কর্ম কি হয়। নিজের সন্তান মনে করে, নিজের ছেলে মনে করে, আমাকে ক্ষমা করে দেবেন, এত থেকে আশা রাখছি বাবা। হ্যাঁ তাহলে তুমি বা আমি আমরা কেন দাঁড়িয়েছি বাবা? এই আসনে দাঁড়িয়েছি কুষাণ গান পরিবেশন করব বলে। আজ আমরা এই রঙ্গমঞ্চে যাত্রা পূর্ব মুহূর্তে আমরা কুষাণ গান পরিবেশন করব। কুষাণ গান অর্থটা কি বাবা? এই যে অর্থাৎ লক আর কুষ্কে নিয়ে কুষাণ, তাই তো? হ্যাঁ গুরুদেব, লব আর কুষ্কে নিয়ে কুষাণ গান, কুষাণ গান। হ্যাঁ গুরুদেব, আর সত্যকান্দ রামায়ণ ছাড়া কুষাণ গান হয় না। যদি সত্যকান্দ রামায়ণের কথা বলতে যায় তাহলে রাতটাও শেষ হয়ে যাবে, তাই তো? সেটা আমরা সংক্ষেপে কিছু বলবার জন্য বলা হচ্ছে। গুরুদেব, এই যে কুষাণ গান সর্বপ্রথম কে গেয়েছিল, কোথায় গিয়েছিল? আর হিরণ্যকশিপুর বাবার নাম ছিল কয়াধু। হ্যাঁ কয়াধু।
করেছিল তার মধ্যে কি করেছিল বাবা? বললাম আমরা তো প্রত্যেকে বলি বাবা, এখন কিন্তু যুগটা অন্য রকম হয়ে গেছে। কেন এখন সুন্দর আগে বলছিলাম আমার 10 মাসে 10 দিনের পরে তোর সন্তান দাদা হয় না। এখন
কারণ গুরুদেব এই পদ্ধতি থেকে এরকম বাইরে সেই গান বাড়ি সেদিন থেকে তোমার সঙ্গে আমার কথাবার্তা বলতে চলছে চলছে। তাই গুরুদেব আজ তোমার বাড়িতে লেখা আসছেন বলে আমি তোমার সঙ্গে বেশি কথা করতে চাই না, আমি তোমার সঙ্গে আজকে কথা বন্ধ করবো, তুই একদিনও চাষ পাবো না, আর আমি আর তোমার ওই মাল দিয়ে সে কথা বলবো। ওরা কি জানো কি তুমি যেমন আমার ছাত্র আর ওরা হচ্ছে আমার ছাত্রী, আর তোমার সম্পর্কটা হচ্ছে ভাই আর বোন। এই জন্য তো বলে আমি এত একটা পৃথিবী আর সম্পর্ক খুঁজে পাই না, কি সব ভাই আর বোন আর সঙ্গে বলে তার বুঝে কত বলা ভালো কি তোমার সারি টাইম তো কিন্তু না দেখো আরে তোমার শিষ্য
কারণ
পারি না। Oh, yeah.
বিজয় রায়ের রচিত নির্দেশিত একখানা গীতিবাহুল